অভিযোগে তার সাবেক স্বামী এএসআই কলিমুর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড দিয়েছে আদালত অন্যদিকে ডিএমপির গোয়েন্দা বিভাগের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেছেন ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চলছে গত এগারোই জুন রাতে রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়ায় একটি বাসায় তুরাক থানায় কর্মরত এক নারী কনস্টেবলকে গণধর্ষণের ঘটনায় তার সাবেক স্বামী এএসআই কলিমুর রহমান সহ অজ্ঞাত পরিচয়ের পাঁচজনের বিরুদ্ধে মামলা করেন ধর্ষিতার বড় বোন মামলার পর ঢাকা মেডিকেলে ওই নারী পুলিশের স্বাস্থ্য পরীক্ষায় মেলে ধর্ষণের আলামত ঘটনার পর থেকেই পলাতক এএসআই কলিমুরকে কক্সবাজার থেকে বুধবার গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ঢাকায় এনে বৃহস্পতিবার তাকে হাজির করা হয় আদালতে গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলম মিয়া তাকে আদালতে হাজির করে দশ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে মহানগর হাকিম নিগার সূচনা তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতে এস কলিমুরের এনজিবি আসামির জামিনের আবেদন করে বলেন পূর্ব শত্রুতা বশত বিরুদ্ধে এই ধরনের ধর্ষণের অভিযোগ আনা হয়েছে আমরা প্রয়োজন আরো উচ্চ আদালতে যাবো কিন্তু আসামি নির্দোষ দশ দিনের রিমান্ড চেয়েছিল এর মধ্যে তিন দিন আদালত মঞ্জুর করেছে অন্যদিকে এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম বলেন তদন্ত প্রতিবেদন ও জবানবন্দির ভিত্তিতে এই গণধর্ষণের সাথে আরো যারা জড়িত রয়েছে তাদের গ্রেফতারে অভিযান চলছে যে ভিকটিম তাকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে পাশাপাশি যেহেতু মামলাটি আমাদের কাছে গতকালই এসেছে আমরা তদন্ত কাজে অন্যান্য আসামি আর ভিক্টিমের এই ক্ষেত্রে জবানবন্দিও আছে বাইশ ধারায় বিজ্ঞ আদালতে যে জবানবন্দি দিয়েছে সেইটার পর্যালোচনা আমরা করে বাকি আসামীদেরকে গ্রেপ্তারের ব্যাপারে আমরা উদ্যোগী হবে আসামির আইনজীবী জানিয়েছেন বিয়ের পর দশ লাখ টাকা যৌতুক চাওয়ার অভিযোগে স্বামী এএসআই কলিমুরের বিরুদ্ধে এর আগেও একটি মামলা করে ওই নারী কনস্টেবল ইব্রাহিম খলিল নিউজ নাইন ঢাকা